নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। সকালবেলা উঠে আমি দেখলে তো বিছানা কোচানা, ঘর মোছা, বাসন মাজা সব করে এসে পুজো টুজো করে এখন এবার বেরোবো একবার মাঠের দিকে। মাঠে অনেক শাক হয়ে আছে, তো তোমাদের একটা নতুন শাকের সাথে আমি আলাপ করাবো। তোমরা অনেক বাজারে অনেক রকম শাক দেখেছো হয়তো, অনেক কিছুই পাওয়া যায়, কিন্তু এই শাকটা বাজারে পাওয়া যায় না, যেটা তোমাদেরকে আমি দেখাবো। তো চলো, চারিদিকেই হয়ে আছে বর্মার শাক এগুলো, তো বর্মার শাক তুলে নিয়ে যাব আজকে। বর্মার শাক আলু ভাতে ভাত করব বলে বর্মার শাক তুলে নিয়ে যাবো, তাই জন্য ডাঙায় আসছি। এই যে দেখছো তো বর্মার শাক, বর্মার শাকে পেঁয়াজ, রসুন ফুটন, শুকনো লঙ্কা, জিরে দিয়ে ভাজলে না খুব সুন্দর খেতে লাগে। তবে এগুলো বাজারে পাওয়া যায় না, তোমাদের বলেছিলাম না সব রকম তোমরা পাবে বাজারে, কিন্তু এইটা পাবে না। তো এইটা এইটাই হচ্ছে একরকম শাক যেটা তোমরা বাজারে পারবে না, পয়সা দিয়ে কিনলেও এটা পাবে না। তো এটা বর্মার শাক, এটা একমাত্র দেশপাড়া গায়েতেই পাওয়া যায়, শহরের বুকে তো এইসব দেখা যায় না। তো দেখতে পাচ্ছ, এই যে দেখো এখানে বর্মার শাক। যারা যারা কীর্তন শুনতে এসছেন তাদের কাছে একটা একটা করে নিবেদন রাখবো, টুক টুক করে শুনবেন। আমাদের কীর্তনে বাচ্চা ছেলেগুলো বসে কীর্তন শুনে কেন কিছু পায় না? কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানাবে, আর হচ্ছে কি না সারাদিনের ব্লগ তোমাদের কেমন লাগলো সেটাও জানাবে। আর শীতলা পুজো হচ্ছে, তো শীতলার গান হচ্ছে, তো খুব একটা বেশি কথা বলা যাচ্ছে না, মাইকের আওয়াজ তো তাই জন্যে। তো তোমাদের সারাদিনে আমার কেমন ব্লগটা লাগলো, নতুন সাহেবের সাথে আলাপ করালাম, পরিচয় করালাম, সেটা কেমন লাগলো? সাবস্ক্রাইব করবে, নতুন তো সাবস্ক্রাইব অবশ্যই একটু করে দিও তোমরা, লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, এগুলো ভুলো না। তো অনেকটা রাত হয়েছে, আর বেশি কিছু বলবো না, আমার শীতলার গান হচ্ছে। হ্যাঁ, তোমাদের যে ওখানেও নিয়ে যাবো তা না, কিন্তু কী বলো তো মাইকের আওয়াজে তো শোনা যাচ্ছে না। তো আজকে একটুখানি থাক, শুভরাত্রি, নমস্কার।